আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের বিষয় হলো উযু ভঙ্গের কারণ। উযু ভঙ্গের কারণ সাতটি, কিন্তু আমরা অনেক সময় জানি যে বিভিন্ন গ্রামে বা শহরে অনেক সময় মহিলারা উযুর পরে না পুরুষদেরকে দেখিলে বলে যে উযু নষ্ট হয়ে যাচ্ছে, অথবা কেউ যদি গালি দেয় তাহলে বলে উযু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এরকম কিছু হয় না, গালি দিলে কবিরা গুনাহ, আর পুরুষ নারী পুরুষকে দেখলে সেটা বেপর্দা। উযু ভঙ্গের কারণ সাতটি, এক, পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, দুই, মুখ ভরিয়া বমি হওয়া, মুখ ভরে যদি বমি হয়, হালকা একটু ঢেকুর আসলো পানি আসলো তাহলে উযু নষ্ট হবে না, তিন, শরীরের কোনো জায়গা হতে রক্ত পুঁজ পানি বাইর হইয়া গড়াইয়া পড়া, কিন্তু একটু কেটে গিয়ে যদি সেটা রক্তটা বাইরের জায়গায় বসে থাকে না পড়ে তাহলে উযু নষ্ট হবে না, চার, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, অনেকের দাঁতে পাইরিয়া রোগ বা অন্যান্য ধরনের সমস্যা থাকে, থুতুর সাথে রক্ত চলে আসে, তো যদি থুতু থেকে রক্ত বেশি হয় বা এটা সমানও হয় তাহলে উযু নষ্ট হবে, কম হলে হবে না, পাঁচ, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, কেউ যদি ঘুমায় ঘুমানোর পরে যদি তার পিঠের নিচ থেকে অর্থাৎ যে জিনিসের সাথে হেলান দিচ্ছে সেটা সরালে যদি সে পড়ে যায় তাহলে তার উযু শেষ, ছয়, পাগল মাতাল ও অচেতন হইলে, কেউ যদি সুস্থ থেকে পাগল বা জ্ঞান হারা হয় তাহলে তার উযু নষ্ট হয়ে গেছে, সে পুনরায় যখন সজ্ঞানে ফিরে আসবে তখন তার আবার উযু করতে হবে, সাত, নামাজে উচ্চ স্বরে হাসিলে, কেউ যদি নামাজে উচ্চ স্বরে হাসে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে একটি হাদিস বর্ণিত আছে যে সে পুনরায় নামাজ এবং উযু আবার করতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশনে সাতটি কারণের উদাহরণ একেবারে দলিল সহ দিয়ে রাখবো, আপনারা যার ইচ্ছে সে অবশ্যই পুরোটা দেখে নিতে পারেন।